Agotoloni, IGM Sakhamnoni Swamurok, Hasin Lukurok ni Mokol Kuzaknai. Gotal Gotal building, Tangi Rimani Hai, Bishingobo, Bemarok ni Bagay, Kaham Shep Sap Nani, Shep Tongo, Abrog Lukuroni Bagay, Sabumo, Kaham Swamuruitongo Nisaka, Kazam Emile, Haikiba IGM Rugi Kolan Shomitin, Chairman, Dr. Dilip Das. Chasala Agotoloni IGM Sakhamnogo, Hasini, Montriokra, Dr. Manik Sahani, Chaitokmungbai. They've been in Chaitokmungbai, Thwi Yaphurma Panda Sungazaka, or Salin Thwi Yaphurma Pando Manjagika, Kacham Emile, Haikiba, Rugi Kulan Shamitin Chairman, Dr. Dilip Das, Chati Musungai, Thwi Yaphurma Pandana, Sansoiruka, Pando Manjane, Borungunang, Narvayo, or Salin Thwi Yaphurma Pando, Koknar Thani, Kacham Emile, Dr. Dilip Dasaka, IGM Sakhamnoni, Swamurok, Belekino, Hamparenka, Sakhamnogni Sakhanete, Shakdu Bidini Kubuni, Adroni, Chaitokmungbai, or Swamunka Hamunka. Haini bagay baitani mantis shokterokno manmani logi logi Thwi Yaphurmani hai kotor shamungo shikangi phainani kok sarkha jon korechen tate tader je manobik je abodon rajyobashir pokke ba manusher jonno oder je dorod shedai mane protifolito hoy tar jonno ami abar shobai ke bishesh kore shastokormi ebong uddyoktader ami dhonnobad janai idanikale আমরা লক্ষ্য করছি এবং আপনারা জানলে খুশি হবেন যে আইজিএম হসপিটালের প্রশংসা কিন্তু চারিদিকে সেই আমাদের যে ওপিডি রেজিস্ট্রেশন কাউন্টার থেকে শুরু করে ভিতরের যা যা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং এটা সম্ভব হয়েছে আপনাদের সবার এই প্রচেষ্টার ফলস্বরূপ আগামী দিনে আরো অনেক কিছু পরিবর্তন হবে কিন্তু বিল্ডিং হোক বা যাই হোক সবার উপরে কিন্তু মানুষ মানুষই বিল্ডিং তৈরি করে মানুষই হাসপাতাল বানায় সুতরাং মানুষের সেবা এবং মানুষের যত উন্নতি হবে অনেক নতুন নতুন বিল্ডিং তৈরি হবে বিল্ডিং দিয়ে কিন্তু পরিষেবা পাওয়া যায় না ইনফ্রাস্ট্রাকচার লাগে ঠিকই কিন্তু তার ভিতরে যে মানুষ থাকে এবং যে মানুষগুলো মানুষের পাশে দাঁড়ায় তাদের মৌলিক যে উন্নতি হবে তাদের পরিষেবার মানদণ্ড যত বাড়বে ততই মানুষ সুখে শান্তিতে থাকবে তো আপনাদের বিভিন্ন দিকে প্রশংসা হচ্ছে আমি আশা করব সবাই মিলে কারো ব্যক্তি একজনের পক্ষে সেটা সম্ভব নয় প্রতিটি কর্মচারী এই হাসপাতালে যারা কাজ করেন যখন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে যার কাছ থেকে যে কোনো ব্যবহার হলে মানুষ গিয়ে বলতে পারবে যে না আমরা হাসপাতালে আমরা গেছি আউটডোর থেকে শুরু করে রেজিস্ট্রেশন কাউন্টার থেকে ওয়ার্ডেন সিস্টাররা অন্যান্য স্টাফ ওরা ভীষণ ভালো ব্যবহার করেন এবং এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে এখন আলোচনার বিষয় তো আপনারা আপনাদের পুরো সেবার মনোভাব এবং সেবার ধারাবাহিকতা সবার মধ্যে বিশেষ করে নার্সিং স্টুডেন্ট বা অন্যান্য যারা আছে তারা আজকে এখান থেকে যে শিক্ষা নিয়ে যাবে ওরা যখন কর্মক্ষেত্রে যাবে তখন তারই প্রতিফলন আমরা দেখতে পাব যে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডিসপেন্সারিতে বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে ডিস্ট্রিক্ট সাবডিভিশনে তো আমি অনুরোধ করব মানব সেবায় আপনারা যেভাবে নিয়োজিত আছেন সেটা সারা জীবন ধরে আপনাদের কর্মক্ষেত্রে হোক বা অন্য জায়গায় হোক সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং মানুষের জন্য আমাদের এই জীবনটাকে উৎসর্গ করতে হবে তো আপনারা অলরেডি অনেকটা এগিয়ে গেছেন এটা একটা জিনিস যেটা খুব এসেনশিয়াল সেটা হচ্ছে আমাদের যে ডিসিপ্লিন ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব হয় না সুতরাং হাসপাতালের যে ডিসিপ্লিন সেটা আপনারা নিজেরাও মানবেন এবং যারা ডিসিপ্লিন ভাঙবে তাদেরকেও সতর্ক করে দেবেন কারণ ডিসিপ্লিন যদি হয় যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি যে একদল যে ভেড়ার যদি লিডার যদি সিংহ হয় দেখা যায় সেই সিংহ সেই যুদ্ধটা জিতে যায় যদি না একদল সিংহের লিডার একটা ভেড়া হয় তো এইটুকু বুঝেন আপনারা প্রত্যেকে সিংহের মতো বিক্রম এবং সেইভাবে যে সাহসিকতা মানসিকতা নিয়ে চলুন এবং সবাই যেন বলতে পারে যে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এই যে হাসপাতালটা আছে এটার দিকে দিকে বিভিন্ন উন্নতি হচ্ছে আরও ইনফ্রাস্ট্রাকচার যোগ হবে আজকের অনুষ্ঠান যেহেতু সেই ব্যাপারে বলার জন্য নয় আমরা অন্যদিন সেটা অনেক কিছু বলবো আপনাদেরকে আবার অনুরোধ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আপনারা সবাই এগিয়ে এসেছেন এবং ভবিষ্যতে এই যে আপনাদের প্রচেষ্টা সেটা জারি রাখবেন সবাইকে ধন্যবাদ